আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমিউনিটি ফার্মেসি এবং কমিউনিটি ক্লিনিক। এই দুটি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। বিগত সালের প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায় যে কমিউনিটি ফার্মেসি এবং কমিউনিটি ক্লিনিক থেকে, অর্থাৎ এই দুটি চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন এসেছে। তাছাড়া 60তম ব্যাচেও কিন্তু এই দুটি চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছিল। আপনারা সকলেই জানেন যে 59তম ব্যাচ পর্যন্ত সহজ ওষুধ বিজ্ঞান বইটি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছিল। 60তম ব্যাচে এসে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি পাঠ্যপুস্তক হিসেবে নির্ধারণ করেছে। তারপরেও এই সহজ ওষুধ বিজ্ঞান বই থেকে, অর্থাৎ কমিউনিটি ফার্মেসি এবং কমিউনিটি ক্লিনিক থেকে 60তম ব্যাচে অনেকগুলো প্রশ্ন এসেছে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে এই এমসিকিউগুলো অনুশীলন করবেন। তাছাড়া একটি কথা না বললেই নয়, যারা আমাদের কাছ থেকে ফাইনাল সাজেশন বইটি নিয়েছিলেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এখন আর মুখস্থ করার সময় নেই, কাজেই বারবার ফাইনাল সাজেশন বইটি রিভিশন দিবেন। তাছাড়া আপনাদেরকে ফাইনাল সাজেশনের যে শর্ট শিটগুলো দেওয়া হয়েছে এগুলো বারবার রিভিশন দিবেন। পরীক্ষার হলে একটি বিষয় মাথায় রাখবেন, ওএমআর শিট পূরণ করতে কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। প্রয়োজনে হলরুমে যে শিক্ষক থাকবেন ওনার কাছ থেকে জেনে নেবেন কীভাবে সঠিকভাবে ওএমআর শিট পূরণ করতে হয়। তো আর কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমে রয়েছে এমসিকিউ নাম্বার 1, কমিউনিটি ফার্মেসির ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে পৌর এলাকার জন্য কত টাকার ট্রেজারি চালান তৈরি করতে হয়? ক 750 টাকা, খ 1100 টাকা, গ 1500 টাকা, ঘ 2100 টাকা। সঠিক উত্তর হবে গ 1500 টাকা। তাহলে কমিউনিটি ফার্মেসির ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে পৌর এলাকার জন্য 1500 টাকার ট্রেজারি চালান তৈরি করতে হয়। এমসিকিউ নাম্বার 2, গ্রামাঞ্চলের গরিব মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার 1998 সালে দেশব্যাপী কতটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 13,500টি, খ 10,500টি, গ 9,500টি, ঘ 8,500টি। সঠিক উত্তর হবে ক 13,500টি। তাহলে গ্রামাঞ্চলের গরিব মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার 1998 সালে দেশব্যাপী 13,500টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে। এমসিকিউ নাম্বার 3, প্রতি কতজন মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 6,000 জন, খ 7,000 জন, গ 8,000 জন, ঘ 9,000 জন। সঠিক উত্তর হবে ক 6,000 জন। তাহলে প্রতি 6,000 জন মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে কতটি ঔষধ দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 30টি, খ 60টি, গ 66টি, ঘ 50টি। সঠিক উত্তর হবে ক 30টি। তাহলে কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে 30টি ঔষধ দেওয়া হয়। এমসিকিউ নাম্বার 5, কমিউনিটি ফার্মেসির ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে পৌর এলাকার বাহিরের জন্য কত টাকার ট্রেজারি চালান তৈরি করতে হয়? ক 750 টাকা, খ 1100 টাকা, গ 1500 টাকা, ঘ 2100 টাকা। সঠিক উত্তর হবে ক 750 টাকা। তাহলে
কমিউনিটি ফার্মেসির ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে পৌর এলাকার বাহিরের জন্য 750 টাকার ট্রেজারি চালান তৈরি করতে হয়। এমসিকিউ নাম্বার 6, কমিউনিটি ফার্মেসি কয় ধরনের মালিকানা বা সংগঠন হিসাবে গড়া যায়? ক তিন ধরনের, খ চার ধরনের, গ পাঁচ ধরনের, ঘ ছয় ধরনের। সঠিক উত্তর হবে ক তিন ধরনের। তাহলে কমিউনিটি ফার্মেসি তিন ধরনের মালিকানা বা সংগঠন হিসেবে গড়া যায়। এমসিকিউ নাম্বার 7, কমিউনিটি ফার্মেসি প্রতিষ্ঠার জন্য কয় ধরনের মূলধন প্রয়োজন হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক তিন ধরনের, খ চার ধরনের, গ পাঁচ ধরনের, ঘ ছয় ধরনের। সঠিক উত্তর হবে ক তিন ধরনের। তাহলে কমিউনিটি ফার্মেসি প্রতিষ্ঠার জন্য তিন ধরনের মূলধনের প্রয়োজন হয়। এমসিকিউ নাম্বার 8, 2001 সাল পর্যন্ত দেশব্যাপী কতটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ সমাপ্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 10,723টি, খ 9,723টি, গ 6,700টি, ঘ 9,650টি। সঠিক উত্তর হবে ক 10,723টি। তাহলে 2001 সাল পর্যন্ত দেশব্যাপী 10,723টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ সমাপ্ত হয়। এমসিকিউ নাম্বার 9, কমিউনিটি ফার্মেসির ব্যবস্থাপকের মূল লক্ষ্য কয়টি? ক দুটি, খ তিনটি, গ চারটি, ঘ পাঁচটি। সঠিক উত্তর হবে ক দুটি। তাহলে কমিউনিটি ফার্মেসির ব্যবস্থাপকের মূল লক্ষ্য হচ্ছে দুইটি। এমসিকিউ নাম্বার 10, সাধারণত একটি ব্যবস্থাপত্রের কয়টি অংশ থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক সাতটি, খ আটটি, গ নয়টি, ঘ দশটি। সঠিক উত্তর হবে গ নয়টি। তাহলে একটি ব্যবস্থাপত্রের নয়টি অংশ থাকে। এমসিকিউ নাম্বার 11, ব্যবস্থাপত্রের কোন অংশে এক বা একাধিক ঔষধের নাম থাকে? ক অভিলিখন, খ উপরিলিখন, গ রোগীর জন্য নির্দেশনাবলী, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক অভিলেখন। তাহলে ব্যবস্থাপত্রের অভিলেখন অংশে এক বা একাধিক ঔষধের নাম থাকে। এমসিকিউ নাম্বার 12, কমিউনিটি ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী কয়টি ধাপে ঔষধ বিক্রয় করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক সাতটি, খ আটটি, গ নয়টি, ঘ দশটি। সঠিক উত্তর হবে গ নয়টি। তাহলে কমিউনিটি ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী নয়টি ধাপে ঔষধ বিক্রয় করা হয়। তাহলে সঠিক উত্তর হবে গ নয়টি। এমসিকিউ নাম্বার 13, মেডিকেশন এররকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক তিন ভাগে, খ চার ভাগে, গ পাঁচ ভাগে, ঘ ছয় ভাগে। সঠিক উত্তর হবে গ পাঁচ ভাগে। তাহলে মেডিকেশন এররকে পাঁচ ভাগে ভাগ করা যায়। এমসিকিউ নাম্বার 14, কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন কতজন রোগী আসে? ক দশজন, খ ১৫ জন, গ ৩০ জন, ঘ ৪০ জন। সঠিক উত্তর হবে ঘ ৪০ জন। তাহলে কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন 40 জন রোগী আসে। এমসিকিউ নাম্বার 15, সমাজে কমিউনিটি ফার্মেসি প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টি? ক দুটি, খ তিনটি, গ চারটি, ঘ পাঁচটি। সঠিক উত্তর হবে গ চারটি। তাহলে সমাজে কমিউনিটি ফার্মেসি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে চারটি। এমসিকিউ নাম্বার 16, একটি ব্যবস্থাপত্রের মূল অংশ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক উপরিলিখন, খ অভিলিখন, গ ফার্মাসিস্টের জন্য নির্দেশনাবলী, ঘ কোনটি নয়। সঠিক উত্তর হবে খ অভিলিখন। তাহলে একটি ব্যবস্থাপত্রের মূল অংশ হচ্ছে অভিলিখন। এমসিকিউ নাম্বার 17, কমিউনিটি ফার্মেসির স্থান নির্ধারণের জন্য নিচের কোন বিষয়ের উপর মূল্যায়ন করতে হয় না? ক সেই এলাকার জনসংখ্যা, খ জনগণের আয়ের পরিমাণ, গ শ্রমশিল্পের ধরন,
ঘ সেই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। সঠিক উত্তর হবে ঘ সেই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে কমিউনিটি ফার্মেসির স্থান নির্ধারণের জন্য সেই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের উপর মূল্যায়ন করতে হয় না। এমসিকিউ নাম্বার 18, কমিউনিটি ফার্মেসির ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য নিচের কোনটি? ক পরিকল্পনা প্রণয়ন, খ অর্থ ব্যবস্থাপনা, গ পণ্যদ্রব্য ব্যবস্থাপনা, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 19, মোরক ব্যবহার করলে তাতে কোনটি থাকতে হবে? ক উপযুক্ত পাত্র, খ ব্যাচ নাম্বার, গ লেবেলে মেয়াদ উত্তীর্ণের তারিখ, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 20, নিচের কোনটি কমিউনিটি ফার্মেসির মালিকানার ধরন? ক একক মালিকানা, খ যৌথ মালিকানা, গ কর্পোরেশন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 21, পৃথিবীর সর্বত্রই অধিকাংশ কমিউনিটি ফার্মেসি পরিচালিত ও প্রতিষ্ঠিত হয় ড্যাশ ক ব্যক্তি মালিকানায়, খ সরকারি মালিকানায়, গ এনজিও মালিকানায়, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক ব্যক্তি মালিকানায়। তাহলে পৃথিবীর সর্বত্রই অধিকাংশ কমিউনিটি ফার্মেসি পরিচালিত ও প্রতিষ্ঠিত হয় ব্যক্তি মালিকানায়। এমসিকিউ নাম্বার 22, কমিউনিটি ক্লিনিক কত সালে কার্যক্রম শুরু করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 1998 সালে, খ 2001 সালে, গ 2015 সালে, ঘ 2002 সালে। সঠিক উত্তর হবে ক 1998 সালে। তাহলে কমিউনিটি ক্লিনিক 1998 সালে তাদের কার্যক্রম শুরু করে। এমসিকিউ নাম্বার 23, কমিউনিটি ফার্মেসি প্রতিষ্ঠার কয়টি উদ্দেশ্য থাকে? ক তিনটি, খ চারটি, গ পাঁচটি, ঘ ছয়টি। সঠিক উত্তর হবে খ চারটি। তাহলে কমিউনিটি ফার্মেসি প্রতিষ্ঠার চারটি উদ্দেশ্য থাকে। এমসিকিউ নাম্বার 24, কমিউনিটি ফার্মেসির ড্রাগ লাইসেন্সের জন্য কয়টি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক ছয়টি, খ সাতটি, গ আটটি, ঘ নয়টি। সঠিক উত্তর হবে গ আটটি। তাহলে কমিউনিটি ফার্মেসির ড্রাগ লাইসেন্সের জন্য আটটি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হয়। এমসিকিউ নাম্বার 25, কমিউনিটি ফার্মেসির স্থান নির্ধারণের জন্য কয়টি বিষয়ের মূল্যায়ন করতে হয়? ক তিনটি, খ চারটি, গ পাঁচটি, ঘ ছয়টি। সঠিক উত্তর হবে ঘ ছয়টি। তাহলে কমিউনিটি ফার্মেসির স্থান নির্ধারণের জন্য ছয়টি বিষয়ের মূল্যায়ন করতে হয়। এমসিকিউ নাম্বার 26, ঔষধের যৌক্তিক ব্যবহারের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন সালে সম্মেলন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 1985 সালে, খ 1986 সালে, গ 1974 সালে, ঘ 1982 সালে। সঠিক উত্তর হবে ক 1985 সালে। তাহলে ঔষধের যৌক্তিক ব্যবহারের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1985 সালে সম্মেলন করেন। এমসিকিউ নাম্বার 27, 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত কতটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 13,378টি, খ 13,478টি, গ 13,578টি, ঘ 13,066টি। সঠিক উত্তর হবে ক 13,378টি। তাহলে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত 13,378টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে কমিউনিটি ফার্মেসি এবং কমিউনিটি ক্লিনিক থেকে গুরুত্বপূর্ণ 27টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তো এই এমসিকিউগুলো আপনারা একবার করে দেখে নেবেন, যাতে করে পরীক্ষায় প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আপনারা সঠিক উত্তরটি সিলেক্ট করতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।